শুধু উত্তর পূর্বেই নয় গোটা ভারতেই এই প্রথম সম্প্রতি মেঘালয় এক অভিনব পদ্ধতি নিয়ে এসেছে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত চিকিৎসা সরঞ্জাম বা ওষুধ পাঠানোর জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে তারা মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী জেমস সাংমা সোমবার জেনজাল মহকুমা হাসপাতালে ড্রোন স্টেশনের উদ্বোধন করেন উদ্বোধনের পরে সাংমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জেঞ্জাল মহকুমা হাসপাতালে ড্রোন স্টেশন উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত অ্যাক্সেস যোগ্যতা উন্নত করার লক্ষ্যে ড্রোনগুলি সমস্ত গ্রামীণ স্বাস্থ্য সুবিধাগুলিতে ওষুধ সরবরাহ করতে সহায়তা করবে